ওদিকে নাগমাতার প্রাণ মাটি থেকে বের করার সাথে সাথে নাগমাতার শরীরের মধ্যে খারাপ লাগতে শুরু করে। নাগমাতা কিছুতেই তার যজ্ঞটাকে সম্পূর্ণ করতে পারছিল না। তখনই হঠাৎ করে নাগমাতা তার চোখ খোলে। হঠাৎ করে আমার এমন শরীর খারাপ লাগতে শুরু করেছে কেন? মনে হচ্ছে কেউ বুঝি আমার গলাটা চেপে ধরেছে। কিন্তু কেন কেন এমনটা হচ্ছে? আমার তো দম বন্ধ হয়ে আসছে, কিন্তু আমার হঠাৎ করে এমনটা। দরবেশ বাবা, ওই নাগমাতা কোথায় আছে সেটাই তো আমরা কেউ জানি না। তাহলে কি করে তাকে এখানে হাজির করব আমি? হ্যাঁ দরবেশ বাবা, আলো তো ঠিকই বলেছে, ওই নাগমাতা তো আত্মগোপন করে আছে। আর ওই নাগ জ্যোতিষী তাকে গোপন জায়গায় রেখেছে, আর সেই জায়গার সন্ধান তো আমরা করতে পারিনি এখন পর্যন্ত। তাহলে কি করে আলো তাকে এখানে হাজির করবে? দরবেশ বাবা, ওই নাগমাতাকে হাজির করা ছাড়া কি আর কোনো উপায় নেই এই নাগমাতার প্রাণকে ধ্বংস করার? আলো, নাগরানী, তোমরা এতটা চিন্তিত কেন হচ্ছো? আমি তো আছি। শুনো, ওই নাগমাতা যেখানে যে অবস্থাতে লুকিয়ে থাক না কেন, ও এখানে ছুটে আসতে বাধ্য হবে। কি, নাগমাতা এখানে ছুটে আসতে বাধ্য হবে? সত্যি বলছেন আপনি? তাহলে বলুন দরবেশ বাবা, আমাকে এখন কি করতে হবে? আলো, আমরা যেহেতু নাগমাতার প্রাণকে খুঁজে পেয়ে গেছি, তাহলে তো নাগমাতা এখন আমাদের হাতে মুঠো। তুমি শুধুমাত্র একটা কাজ করো। হ্যাঁ দরবেশ বাবা, ওই নাগমাতাকে হাজির করার জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, আর সেটা যত বড় কঠিন কাজই হোক না কেন। আলো, সেটা খুব বেশি কঠিন কাজ নয়। তোকে শুধুমাত্র এই চাতুশক্তির উপর একের পর এক আঘাত করে যেতে হবে, যতক্ষণ না ওই নাগমাতা এখানে হাজির না হয়। কিন্তু দরবেশ বাবা, আলো এতবার জাদু শক্তি প্রয়োগ করলে তো ও অনেক দুর্বল হয়ে পড়বে। তাহলে? মা, তুমি চিন্তা করো না, হয়তো আমি দুর্বল হয়ে যাব কিন্তু মরে তো যাব না, আর তারপরও ওই নাগমাতাকে যে আমাকে শেষ করতেই হবে। হ্যাঁ রে মা, আলো তোর কাছে আমি উত্তরটাই আশা করছিলাম। মা, যাই হোক, কথা বলে আর সময় নষ্ট না করে এই কাজটা শুরু কর। হ্যাঁ দরবেশ বাবা, আমি এক্ষুনি আমার কাজ শুরু করে দিচ্ছি। এ কথা বলে আলো সেই আপেলটির উপর জাদু শক্তি প্রয়োগ করতে থাকে, আর একের পর এক সে জাদু শক্তি প্রয়োগ করে। আর আলো জাদু শক্তি প্রয়োগ করার সাথে সাথে ওদিকে নাগমাতার শরীরের কষ্টটা যেন আরো অনেকটা বেড়ে যায়। নাগমাতা কষ্ট সহ্য করতে না পেরে যজ্ঞ থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। নাগমাতা দাঁড়িয়ে পড়া দেখে নাগ জ্যোতিষীও তার যজ্ঞ থেকে দাঁড়িয়ে পড়ে এবং তার যজ্ঞ বন্ধ করে। একি নাগমাতা, আপনি এভাবে উঠে পড়লেন কেন? আমি যে আর বসে থাকতে পারছিলাম না নাগ জ্যোতিষী, আমার শরীরের মধ্যে যে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর এই যন্ত্রণার পরিমাণটা যে আরো অনেক অনেক বেড়ে গিয়েছে। নাগ জ্যোতিষী, আপনি বলুন না, কেন কেন আমার এমনটা হচ্ছে? এরকমটা তো শুধুমাত্র হতে পারে যদি কেউ আপনার প্রাণের উপর জাদু শক্তি প্রয়োগ করে, কিন্তু আপনার প্রাণের খোঁজ তো কারোই পাওয়ার কথা না। তাহলে কি আলো কোনোভাবেই ওখানে পৌঁছে গেছে? না জ্যোতিষী, শুধুমাত্র পৌঁছায়নি, আমার তো মনে হচ্ছে ও আমার প্রাণের উপর আঘাত করতে শুরু করেছে। তাই যদি সত্যি হয় তাহলে তো মহা বিপদ। নাগমাতার যন্ত্রণা যেন আরো বাড়তে থাকে। আহ, আর নাগ জ্যোতিষী, আমি যা পারছি না,
ওই আলু মনে হচ্ছে যে মুহূর্তের মধ্যে আমার প্রাণকে ধ্বংস করে দিতে পারে, আর তাই এক্ষুনি এক্ষুনি আমার প্রাণের কাছে আমাকে যেতেই হবে। না নাগমাতা, এই ভুলটা কখনোই করবেন না, কারণ আপনি যদি ওখানে চলে যান তাহলে আপনাকে খুব সহজে শেষ করে দেবে ওই আলো। আর কোনোভাবে কষ্ট সহ্য করে আপনি যদি আজ অমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা করতে পারে তাহলে প্রাণে বেঁচে যাবে। কিন্তু নাগ জ্যোতিষী, আমি যার এক এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। নাগমাতা, ওখানে যাওয়া মানেই তো নিজের প্রাণকে বিসর্জন দেয়া, আর আপনি কি নিজের জীবন বিসর্জন দিতে চান? না না, কিছুতেই না, আমি কিছুতেই আমার প্রাণকে বিসর্জন দিতে চাই না। ওদিকে সূর্য সাপুরের কক্ষ থেকে বেরিয়ে যেতে থাকে, আর তখনই সাপুরের বউ সেখানে চলে আসে। সূর্য সাপুরের বউকে দেখে ভয় পেয়ে যায়। একি ইনি কে? ইনি তো দেখে ফেললো যে আমি পালিয়ে যাচ্ছিলাম, তাহলে আমি সত্যি পালাতে পারলাম না, আমি কি ধরা পড়ে গেলাম? একি বাবা, তুমি সুস্থ হয়ে উঠেছো, যাক তোমাকে দেখে এখন আমি নিশ্চিন্ত হলাম। আমার স্বামী তোমাকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছিল, আর কাল সারা রাত আমি তোমার পাশেই বসেছিলাম। একটি বারের জন্য দুচোখের পাতা এক করিনি বাবা, একটু কিছুক্ষণের জন্য তোমার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু তারপর আবার সাথে সাথেই তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। এনার কথা শুনে মনে হচ্ছে ইনি সাপুরের স্ত্রী, আর ইনি মনে হয় সারা রাত আমার চিকিৎসা করেছেন, আমাকে সুস্থ করে তুলেছেন। ওই সাপুরে এত নিষ্ঠুর, অথচ ইনি অনেক ভালো একজন মানুষ। একি বাবা, তুমি কি কিছু ভাবছো নাকি? আর এভাবে এই শরীর নিয়ে কোথায় যাচ্ছ তুমি? এখন কোথাও যেও না, আমি তোমার জন্য খাবার তৈরি করেছিলাম। কাল রাত থেকে তো কিচ্ছুটি দাঁতে কাটুনি, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না না, আপনি এত কষ্ট করবেন না, আমার ক্ষুধা লাগেনি, আমি খাবার খাবো না। তা বললে হয় নাকি বাবা বলো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর শোনো তুমি, তুমি কিন্তু না খেয়ে কোথাও এক পাও এখান থেকে নড়বে না, আর তাছাড়া আমারও খাওয়া হয়নি, তোমাকে খাইয়ে তারপর আমি খাবো। এই কথা বলে সাপুরের বউ সেখান থেকে চলে যায়। উনি এখনো আমার জন্য না খেয়ে অপেক্ষা করছেন, উনি আমাকে চেনে না, জানে না, তাও আমার জন্য এত কিছু কেন করছে? আর ওনাকে দেখার সাথে সাথেই আমার বুকটার মধ্যে একটু কাঁপুনি দিয়ে উঠল, কিন্তু কেন এমনটা হলো আমার? আর উনি তো আমাকে ওনার ছেলের মতো করে যত্ন করছেন, তাহলে কি সব মায়েরা কি এমনই হয়? কিন্তু আমি কেন কেন ওনার প্রতি এতটা মায়া দেখাচ্ছি? উনি তো আসলে আমার কেউ নয়, আর ওনার স্বামী তো আমাকে আঘাত করে এখানে নিয়ে এসেছে, আর তাই তো আমার এক মুহূর্তে এখানে থাকাটা ঠিক হবে না। আর উনি তো রান্নাঘরে গিয়েছে, আর বাড়ির মধ্যে মনে হচ্ছে কেউ নেই, আর তাই এক্ষুনি সুযোগ, এক্ষুনি আমাকে এখান থেকে বেরোতেই হবে। এ কথা বলে সূর্য সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। ওদিকে সূর্যের বাবা মা সূর্যকে খুঁজে না পেয়ে খুব অসহায় হয়ে পড়ে, আর সূর্যের মা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সূর্যের মা, সূর্যের মা, তুমি কাল রাত থেকে কিছুই খাওনি, এখন অন্তত একটু খাবার খেয়ে নাও। না, আমি খাবো না, কিছুতেই খাবো না। দেখো, এমনটা করলে কি হবে বলো? তুমি তো জানোই তোমার শরীর কতটা খারাপ, তারপরেও যদি তুমি এখন খাওয়া দাওয়ার অনিয়ম করো তাহলে যে আবারও অসুস্থ হয়ে যাবে। সুস্থ থেকে আর কি হবে বলো? আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও, তাহলে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করব। সূর্যের মা, তুমি দেখো, আমি তো সূর্যকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও তো খুঁজে পাইনি। আর তোমার কি মনে হয় ওকে যদি আমি খুঁজে পেতাম তাহলে কি ওকে আমি নিয়ে আসতাম না? সূর্যের বাবা, আমার সূর্যটা কোথায় চলে গেল বলো তো, ওর কি আমাদের কথা একটু মনে পড়ছে না? সূর্যের মা, আমার মনের ভেতরে কেমন যেন কুকাইছে, আর মনে হচ্ছে আমার সূর্যের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমারও তাই মনে হচ্ছে। আসা সূর্যের বাবা, আমার সূর্য তো কখনো কারোর সাথে কোনো দিনও কোনো ঝামেলা করেনি, তাহলে তাহলে ওর এত বড় শত্রু কে হবে? আর কে ওকে আমাদের কাছ থেকে এভাবে দূরে সরিয়ে নিয়ে যাবে বলো?
সেটা জানি না, তবে কিছু তো একটা বিপদ ঘটছে। আর আজকের মধ্যে সূর্য ফিরে এলে তো ভালো, আর যদি না ফিরে আসে তাহলে আজ যেভাবেই হোক আমাকে ওই দরবেশ বাবাকে স্মরণ করতে হবে, কারণ সূর্য প্রায় প্রায় আমাদের কাছ থেকে এভাবে হারিয়ে যায়, আবারও ফিরে আসে। আর এমন তো হতেই পারে যে এমন কোনো দিন আসলো যেদিন আমাদের সূর্য চিরকালের জন্য আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। এমনটা কখনোই হতে পারে না, তুমি ওই দরবেশ বাবাকে একবার স্মরণ করার চেষ্টা করো না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি দরবেশ বাবাকে স্মরণ করব। দরবেশ বাবা, দরবেশ বাবা, কোথায় আপনি? দয়া করে আমার সাথে দেখা করুন, আমরা যে আমাদের সূর্যকে নিয়ে খুব বিপদে আছি, আমাদের সূর্য যে খুব বিপদ। আপনি তো বলেছিলেন যে আমাদের সূর্য কোনো বিপদে পড়লে সাথে সাথে আপনি হাজির হবেন আর ওকে সব বিপদ থেকে রক্ষা করবেন। তাহলে আজ কেন কেন আপনি আমাদের সূর্যকে রক্ষা করছেন না? কোথায় কোথায় আপনি? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? দেখা দিন, দেখা দিন দরবেশ বাবা, আপনি কি অসহায় বাবা মায়ের কান্না শুনতে পারছেন না? আমাদের কষ্টে কি আপনার একটুও কষ্ট হচ্ছে না? দরবেশ বাবা, দরবেশ বাবা, দয়া করে আমাদেরকে দেখা দিন। তো বন্ধুরা, তাহলে কি সূর্যের বাবার আর্তনাদে দরবেশ বাবা এবার তাহলে তাদের সামনে দেখা করবে? সেটা জানবো আমরা কোচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।